সিরাজগঞ্জ জেলা যমুনা নদীর তীরে অবস্থিত। প্রতি বছর যমুনার অব্যাহত ভাঙ্গনের ফলে শহরটি ধীরে ধীরে পশ্চিম দিকে স্থানান্তরিত হয়। যমুনা নদীর ভাঙ্গনের হাত থেকে সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য 1995 থেকে 2000 অর্থ বছরে প্রায় 350 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2.5 কিলোমিটার দীর্ঘ এই শহর রক্ষা বাঁধটি নির্মাণ করা হয়। বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান কুরিয়ার হুন্দাই কোম্পানি 100 বছরের নিশ্চয়তা দিয়ে বাঁধটি নির্মাণ করলেও 2009, 2010 ও 2011 সালে 3 দফায় দশনামার ঘটনা ঘটে। এই কারণে বাঁধের ব্যাপক অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে সিরাজগঞ্জের নদী ভাঙ্গন রক্ষায় নেওয়া হয় ব্যাপক কর্মযজ্ঞ এবং এখানেই গড়ে ওঠে দেশের বৃহত্তম বায়ুবিদ্যুৎ প্রকল্প। এক চায়না বাঁধে বন্যা, নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগে এই অঞ্চল কিভাবে বদলে গেল, কিভাবেই বা চায়না বাঁধ পর্যটন কেন্দ্রে পরিণত হল, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 60-এর দশকের শুরুতে 1963 সালে ব্রহ্মপুত্র ডানতীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রকল্পে যমুনা নদীর ডানতীরে রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার বেড়াখোলা পর্যন্ত 217 কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ শুরু হয় এবং 1968 সালে তা সমাপ্ত করা হয়। এর মধ্যে সিরাজগঞ্জ অংশে বাঁধের দৈর্ঘ্য প্রায় 80 কিলোমিটার। এই প্রকল্প বাস্তবায়নের ফলে যমুনার ভাঙ্গন থেকে প্রায় 12 লাখ মানুষের সহায় সম্পদ রক্ষা করা হয়। এরপর বাংলাদেশের অভ্যুদয়ের পর অপ্রতিরোধ্য যমুনায় সিরাজগঞ্জ অংশে প্রতি বছরই কোনো না কোনো এলাকা ভয়ঙ্কর ভাঙ্গনের কবলে পড়ে। সিরাজগঞ্জে নদী ভাঙ্গন থেকে লোকালয় ও ফসলি জমি রক্ষায় যমুনা নদীতে নির্মিত হয়েছে 4টি ক্রস বাঁধ। 2017 সালে নির্মিত ক্রস বাঁধের উপকার ভোগ করছে এখন ওই অঞ্চলের প্রায় 6.5 লাখ মানুষ। পানি উন্নয়ন বোর্ডের ক্যাপিটাল বা পাইলট ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় 2013 সালের জুলাইয়ে শুরু হয়ে 2017 সালের জুনে শেষ হয় এই বাঁধ নির্মাণের কাজ। 4 ভাগে বিভক্ত প্রকল্পটিতে নির্মিত ক্রসবাঁধ 1-এর দৈর্ঘ্য 1368 মিটার, ক্রসবাঁধ 2 1057 মিটার, ক্রসবাঁধ 3 1798 মিটার এবং ক্রসবাঁধ 4-এর দৈর্ঘ্য 1080 মিটার। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল ড্রেজড স্পয়েল দ্বারা 4টি ক্রসবাঁধ নির্মাণের মাধ্যমে নদীর গতিপথ পরিবর্তন ঘটিয়ে ও নদী ভাঙ্গন রোধ করে সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট ও যমুনা সেতুর পশ্চিম গাইড বাঁধ যমুনা নদীর ভাঙ্গন থেকে ঝুঁকিমুক্ত করা। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় ক্রস বাঁধ হওয়ার আগে নদী ভাঙ্গনে এলাকার মানুষ সর্বস্ব হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করত। ক্রসবাঁধ তৈরির ফলে এই এলাকায় নদী ভাঙ্গন রোধ করা সম্ভব হয়েছে। এলাকার মানুষের জীবনমানের পরিবর্তন ঘটেছে, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, প্রকৃতির মনোরম পরিবেশ উপভোগ করার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো ভ্রমণ পিপাসু মানুষ এই বাঁধ ঘুরতে আসে। এতে করে অনেকের কর্মসংস্থানও তৈরি হয়েছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সিরাজগঞ্জের চায়না বাঁধ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।